সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো আমরা চলে এসেছি কিন্তু সুরেন্দ্রনাথ কলেজের ওয়েবসাইটে। আমার সুরেন্দ্রনাথ কলেজের যে কিন্তু সেমিস্টার ওয়ানে অ্যাডমিশনের ওপর তোমরা আসার পর কিন্তু ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু তোমার সামনে কিন্তু একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। এবং তোমরা একটু স্ক্রল করে গেলে কিন্তু তোমার সামনে দেখো মেরিট লিস্ট 2021-2022, এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। এবং ক্লিক এখানে করার পর কিন্তু তোমার সামনে দেখো চলে আসবে কিন্তু এখানে মেরিট লিস্টে কিন্তু পুরোপুরি ডিটেলস, যেখানে কিন্তু বলা রয়েছে প্রফেশনাল মেরিট লিস্ট বিএ, প্রফেশনাল মেরিট লিস্ট বিএসসি, প্রফেশনাল মেরিট লিস্ট বিকম। তোমরা যেটা ইচ্ছা তোমরা যে কোর্স সেই কোর্সের মেরিট লিস্টে তোমরা ক্লিক করে কিন্তু এখান থেকে পুরো দেখে নিতে পারবে। দেখো এখানে কিন্তু আমি বিয়ের জন্য কিন্তু এখানে ক্লিক করেছি। এবং তারপর কিন্তু এখানে দেখো বিএ প্রফেশনাল মেরিট লিস্ট সাবজেক্ট ওয়াইজ কিন্তু রয়েছে, বেঙ্গলি ইংলিশ এরকমভাবে কিন্তু রয়েছে, আমার জেনারেল কোর্সের জন্য রয়েছে। আমি সাপোজ আমি জেনারেল কোর্স আমি ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে তোমরা দেখবে, ঠিক আছে। আমি জেনারেল কোর্সের ওপর ক্লিক করেছি। ক্লিক করার পর কিন্তু আমাদের দিকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, দেখো প্রফেশনাল মেরিট লিস্ট অফ জেনারেল ক্যাটাগরি এসসি এসটি সবার জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা খুব ভালোভাবে কিন্তু প্রসেসটা করা রয়েছে। এবং তোমরা আমি সাপোজ জেনারেল ক্যাটাগরিতে ক্লিক করবো, ঠিক আছে। আমি জেনারেল ক্যাটাগরিতে ক্লিক করলাম, এখানে কিন্তু আমার জেনারেল ক্যাটাগরি কিন্তু আমার এখানে যে নেম রয়েছে বিএ জেনারেল সেটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তোমরা এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবে তোমাদের আইডি দিয়ে বা তোমাদের এই মেরিট মার্কস তোমার কত রয়েছে সেটা দিয়ে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে, মানে বেস্ট অফ 4 সাবজেক্টে মেরিট মার্কস, ঠিক আছে। নেক্সট আমরা কিন্তু চলে এসেছি কে কে দাস কলেজের ওয়েবসাইটে। এবং কে কে দাস কলেজের ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে কিন্তু এখানে যে অনলাইন অ্যাডমিশন বলে একটা অপশান রয়েছে এখানে তোমাদেরকে সবার প্রথমে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর তোমরা মেরিট লিস্ট কীভাবে তোমরা চেক করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেস। তোমরা একটু নিচে আর একটু স্ক্রল করে চলে আসবে, আসার পর কিন্তু একদম লাস্টের দিকে তোমরা কিন্তু কী দেখতে পাবে, তোমরা কিন্তু দেখতে পাবে যে একটা ক্লিক অনলাইন ফর অনলাইন অ্যাডমিশন, ক্লিক ফর দ্য অনলাইন অ্যাডমিশন এটা কিন্তু দেখতে পাবে। এবং এটাতে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে তিনটে লিস্ট কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু মেরিট লিস্ট, বিএ লিস্ট, বিএসসি লিস্ট, বিকম। আমি সাপোজ বিএ লিস্টে ক্লিক করলাম। বিএ লিস্টে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু পার্টিকুলার মানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে বা ফাইনাল কম্বাইন্ড লিস্ট তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ এখানে পুরো কিন্তু জেনারেলের জন্য আলাদা কিন্তু রয়েছে, এসসির জন্য, এসটির জন্য, ওবিসি এর জন্য, ওবিসি বির জন্য। আমি সাপোজ জেনারেল ক্যাটাগরিটা ক্লিক করবো, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরি ক্লিক করলে কিন্তু এখানে তোমরা কোন জেনারেল বিএ জেনারেল নাকি বিএ অনার্স তোমরা সম্পূর্ণ কিন্তু জেনারেল কোর্সের পুরো ডিটেলস এখানে চলে আসবে। তোমরা বিএ সাপোজ আমি জেনারেল ক্লিক করলাম, করার পর কিন্তু আমার সামনে কিন্তু এখানে কিন্তু একটা লিস্ট দেখাবে যেটা কিন্তু প্রফেশনাল কিন্তু লিস্ট, সেটা কিন্তু তোমরা ক্লিক করলেই তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু তোমার এখান থেকে তোমরা কিন্তু নেম সার্চ করে নিতে হবে, মেরিট পয়েন্ট ওয়াইজ তোমরা সার্চ করে নিতে পারো, ঠিক আছে, বা তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এবং আজকে কিন্তু এখানে কিন্তু অ্যাডমিশান লিস্ট কিন্তু বেরোবে, যেটা কিন্তু মেরিট বেসিক্সে, কিন্তু সেটা কিন্তু আজকে কিন্তু 30 তারিখে কিন্তু এখানে কিন্তু যে মেরিট লিস্ট বা তোমরা অ্যাডমিশান লিস্ট যেটা বলছি অ্যাকচুয়ালি সেটা কিন্তু এখানে আজকে কে কে দাস কলেজে কিন্তু বের হওয়ার কথা আছে, ঠিক আছে। এবং তোমরা যদি মেরিট এখনও নর্মাল যেটা প্রফেশনাল মেরিট লিস্ট চেক না করে থাকো তাহলে এরকমভাবে কিন্তু চেক করে নিতে পারবে। এবং তোমরা যদি ফাইনাল কম্বাইন্ড লিস্ট হিসেবেও চেক করতে যাবো তাহলে ফাইনাল কম্বাইন লিস্টে তোমরা ক্লিক করে পুরো ফাইনাল কম্বাইন কততে তোমার লিস্ট হচ্ছে সেটা তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো তোমাদের সমস্ত কিন্তু ফ্রেন্ডদের সঙ্গে। চলো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, টাটা বাই বাই।